আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি নাইম আপনাদের সামনে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে যে কবুতরের ডিম থেকে বাচ্চা ফুটে না কেন এবং কবুতর ডিম পারে না কেন এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যারা যারা নতুন কবুতর পালেন তাদের জন্য এবং যারা কবুতর পাল দাসতেন তাদের কবুতর ডিম পারে না তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আশা করি এই ভিডিওটা দেখলে আপনার অবশ্যই আপনাদের কবুতরের ডিম না পারার সমাধান এবং কবুতরের ডিম না ফুটার কারণটা পেয়ে যাবেন তো ভিউয়ার্স আর দেরি না করে ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবাইকে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেল নতুন এখন পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা ভিডিও শুরু করি মূলত আমরা যারা দেখি যে আমাদের কবুতর ডিম পারে কিন্তু কবুতরের ডিম থেকে বাচ্চা বাহির হয় না এবং কবুতরের ডিমে বাচ্চা জমে না এর কারণ হচ্ছে আমরা আমাদের কবুতরের আদার মানে কবুতরের যে খাবারটা আছে এই খাবারটা ভিটামিন কতটুকু যাচাই করতে হবে যে আমাদের যে কবুতরকে আমরা যে খাবারটা দেই এই খাবারটা কত কতটুকু স্বাস্থ্যসম্মত খাবার এই খাবারটা যে আমাদের কবুতরকে শরীরের হেলথের জন্য কতটুকু স্বাস্থ্যসম্মত ওইটা আমাদের আগে দেখতে হবে তো দেখা গেছে যে আপনি যদি কবুতরকে খাবার দেন নর্মাল যেমন হচ্ছে কবুতরকে খাবার দেন গম টম ভালো না এবং প্লাস হচ্ছে যে আপনার কবুতরের ঠিক মতো আদার খায় না ঠিক আছে সেক্ষেত্রে যদি ভিটামিন না থাকে তাহলে ডিমের ভিতরে বাচ্চা হয় না আর বাচ্চা হলেও ডিমের ভিতরেই মারা যায় আবার কিছু কিছু আবার সেক্ষেত্রে একই রকম ভাবে আপনার কবুতর ডিম না পারার কারণও সেম কবুতরের আদারটা খেয়াল করতে হবে প্রথমত ঠিক আছে প্রথমত কবুতরের আদারটা খেয়াল করতে হবে মানে খাবারটা খেয়াল করতে হবে কবুতরকে আপনি কীরকম পুষ্টিজনিত খাবার দিতে এটা আপনার খেয়াল করতে হবে আপনি যদি কবুতরকে ভালো ভালো খাবার দেন পুষ্টিকর খাবার দেন তাহলে দেখবেন আপনার কবুতর ডিম বাচ্চা খুব ভালো করবে কারণ হেলথ যদি ভালো থাকে তাহলে ডিম বাচ্চাও ভালো হবে আরেকটা বিষয় হচ্ছে আপনার কবুতরকে ঠিকমতো পজিশন না দিলে কবুতর যদি ভয় পায় ঠিক আছে আপনার কবুতর মানে যে বাসায় থাকে ওই বাসায় রকম সমস্যা থাকলে বিলাই তারপর হচ্ছে বিড়াল তারপর হচ্ছে কুকুর তারপর হচ্ছে মানে ইন্দুর এই সমস্ত যেই ইঁদুর এই সমস্ত যেই জিনিসগুলো আছে এই জিনিসগুলো থেকে যদি কবুতর নিরাপদে না থাকে তাহলে আপনার কবুতর ডিম পারবে না আরেকটা বিষয় হচ্ছে যে আপনার কবুতর ডিম ভেঙে যায় এ বিষয়টাও হচ্ছে কবুতরে ডিমের ভিতরে ভিটামিন সব কিছু ভিটামিনের জন্য এখন ভিটামিন শুধু আপনি ট্যাবলেট খাওয়ালেই হবে না ভিটামিন ভিটামিনজনিত খাবার আছে এই জন্য আপনার দেখতে হবে যে ভিটামিনজনিত খাবার কোনগুলো এগুলো আপনার কবুতরকে খাওয়াতে হবে যেমন ধরেন আপনার ভিটামিনজনিত খাবার হচ্ছে খাবারের মধ্যে হচ্ছে ঘমের সাথে আপনারা এই বাজার থেকে যেটা পান যেমন হচ্ছে ভুট্টা বুট তারপর হচ্ছে ওই যে গ্রিট এই সমস্ত যে জিনিসগুলো আছে, আবার ভালো ভালো খাবার ভালো ভালো আদার জাতীয় যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলো আপনারা দেখবেন ওই জিনিসগুলো আপনারা খাওয়াবেন তাহলে অবশ্যই আপনার কবুতরে ভালো একটা বেনিফিট পাবেন আমি আশা করি তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু এবং কোন রকম প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর হচ্ছে যদি কমেন্ট নাও করেন আমার ডিসক্রিপশনে অথবা আমার অ্যাবাউটে চ্যানেলের অ্যাবাউটে আমার নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এই নাম্বারে আমার সাথে কোনো রকম যে কোনো রকম প্রশ্নের সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো ইনশাআল্লাহ আশা করি তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু